প্রফেশনাল শেফ কোর্স কাদের জন্য আর প্রফেশনাল শেফ কোর্স করার জন্য শিক্ষাগত যোগ্যতাই বা কেমন লাগবে? হ্যাঁ, এই ধরনের অনেক কোশ্চেন্স আপনারা আমার ব্লগে করেছেন, যেখানে আপনারা জানতে চেয়েছেন প্রফেশনাল শেফ কোর্স কোথায় করবেন, ঢাকার বাইরে এই কোনো শাখা আছে কিনা, সব প্রশ্নের উত্তর আমরা জানব শেফ ইন্টারন্যাশনাল শেফ ড্যানিয়েল সিগোমেজের কাছে। প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1, যেটা হচ্ছে 3 মাসের কোর্স এবং এই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 কমপ্লিট করেই আপনি জয়েন করতে পারেন। এরপর সে লেভেল 2 আর 3 একসাথে, হুইচ ইজ স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি, আমরা ICI বাংলাদেশে চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট এই 3টি ব্রাঞ্চে সবসময় আমরা SQA স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি, যেটা স্কটল্যান্ডের ইউরোপিয়ান কালিনারি কোর্স, সেই কোর্সগুলিকে আমরা চালাচ্ছি এবং এখান থেকে যারা শিখছেন তাদের লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 জন্য কোয়ালিফিকেশন লাগছে হচ্ছে ক্লাস 8 পাস। এবং আমাদের কাছে রয়েছে ডিপ্লোমা ইন গ্লোবাল কালিনারি আর্টস, যেটা হচ্ছে 1 ইয়ার ডিপ্লোমা, যার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ও লেভেলস অথবা SSC কমপ্লিটেড, যেটাকে আমরা বলি ক্লাস 10 কমপ্লিটেড, অবশ্যই সেটা বোর্ড পরীক্ষা কমপ্লিট করে SSC সার্টিফিকেট অথবা ও লেভেলসের সার্টিফিকেট জমা দিতে হবে এই ডিপ্লোমা কোর্সটি করার জন্য। এবং এই ডিপ্লোমা কোর্সটি সম্পন্ন করলে ICI চট্টগ্রাম এবং ঢাকার ব্রাঞ্চে এই কোর্সটি রয়েছে, এখান থেকে কমপ্লিট করলে আপনি অস্ট্রেলিয়াতে আমাদের নির্দিষ্ট ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারছেন এবং ক্রোয়েশিয়াতে আমাদের সেই ফ্যাসিলিটিস রয়েছে যেখানে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারছেন। সব জায়গায় হচ্ছে ফুড এন্টারটেইনমেন্ট, ফুডই হচ্ছে এনজয়মেন্ট, এবং ফুডটা হচ্ছে সেই আর্টিস্টিক ওয়েতে পরিবেশন করতে হয়, তার জন্যে হচ্ছে আমাদের ICI-তে আমরা স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি এবং তাদের গভর্নমেন্টের দেওয়া যে কোর্সগুলো সেই কোর্সগুলোকে আমরা এখানে চালু করেছি। এটা হচ্ছে সেন্টার অ্যাপ্রুভাল ফ্রম আমাদের স্কটল্যান্ডের স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি। মানে দেশের বাইরে আপনারা যারা যেতে চান কিংবা চাচ্ছেন, তারা এখানে ICI-তে আপনি কোর্স সম্পূর্ণ করে ওনারাই দেশের বাইরে আর কি পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। আর অনেকেই জানতে চেয়েছে আমার ভিউয়াররা যে এই প্রফেশনাল কোর্সগুলো করতে কত টাকা খরচ হয় একটু? এগুলো বিভিন্ন প্রাইসে রয়েছে, যেমন লেভেল 1-এর জন্য হচ্ছে 50,000, লেভেল 2-3 জন্য হচ্ছে 35,000, গ্লোবাল ডিপ্লোমা ইন কালিনারি আর্ট যেটা 1 ইয়ারের কোর্স সেটা হচ্ছে 1,55,000। আর যে বিষয়টা মেইন ইম্পর্টেন্ট, আমাদের ICI থেকে কোর্স সম্পন্ন করার পরে আমাদের যে কাউন্সিলিংটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে এজেন্সির মাধ্যমে তাদেরকে কাউন্সিলিং করাই। আমি একটা স্টুডেন্ট হলে আমি আমার কোর্স সম্পন্ন করেছি এর মানে এটা না যে কালকে আমি ইউরোপ চলে যেতে পারবো। আমার ফিনান্সিয়াল কন্ডিশন কী, আমি কোন কোর্স নিয়ে যাচ্ছি, সেটার সক্ষমতা আমার ফিনান্সিয়াল সাইড থেকে কতটুকু আছে, বিভিন্ন রেটের কোর্স বিভিন্ন দেশে রয়েছে, সেখানে 5-7 লাখ টাকা, 10 লাখ টাকা, 3 লাখ টাকা, অনেক দেশে এইসব কোর্স রয়েছে। বাট আপনি কোনটাতে যাবেন, আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা কী, আপনার ভিসার জন্য আপনার পেপার্স ডকুমেন্ট সব ঠিক আছে কিনা, এই সব কিছুর জন্য আমরা অ্যাসিস্ট করে থাকি। আমাদের সাথে রেজিস্টার্ড 2টি এজেন্সি রয়েছে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে বাহিরের আমাদের স্টুডেন্টদেরকে হোক, ওয়ার্ক পারমিট হোক, তাদেরকে সাহায্য করে থাকে। সো আমরা সবসময় চাই আমাদের স্টুডেন্টরা আমাদের কাছ থেকে কোর্স করে যেন সেই সাহায্য সহযোগিতা পায়, সঠিক গাইডলাইনটা পায় এবং নিজে থেকেই যেন এইসব কাজগুলো করে নিজেই দেশের বাইরে যেতে পারে, সেই হিসাবে আমরা তাদেরকে অ্যাডভাইস করে দিই। আচ্ছা, আর আপনি বললেন যে ঢাকায় আছে ICI, চট্টগ্রামে আছে শাখা আছে এবং সিলেটে, আমাদের 3টি শাখা। এই 3টি শাখার ভিতরে আমাদের স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি লেভেল 1 এবং লেভেল 2-3 সেটা হচ্ছে একসাথে কোর্স, আর গ্লোবাল ডিপ্লোমা ইন কালিনারি আর্টস। আর কি যে কোনো জায়গায় কোর্সটা করলে হবে, শুধুমাত্র যে ঢাকায় কোর্সটা করতে হবে ব্যাপারটা তা নয়, অল ব্রাঞ্চেস আর সেম, আমাদের একই শেফরা প্রত্যেকটা, একই সিলেবাস, একই সব সবকিছু, এভরিথিং আমাদের সেম, এবং এগুলো সব হচ্ছে স্কটল্যান্ড গভর্নমেন্ট অথরিটির আন্ডারে যে স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি তাদের অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদের অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ।